তো হ্যালো ভিউয়ার্স, আজকে আমার প্রথম মোটর ব্লগ। তো আজকে আমি তোমাদের ঘুরাই দেখাবো মাদারীপুর শহর। তো আমি মাদারীপুর শহরে লেক পার থেকে মস্তফাপুর একটা মোটর ব্লগ করতেছি, তো তোমরা আমার সাথে থাকবে। এই এই কি করলো? তো আমি এখন আছি মাদারীপুর শহরের ডিসির ব্রিজ এলাকায়। তো আমার জার্নি আমি শুরু করলাম। তো আমি ডিসির ব্রিজ পার হয়ে গেছি, এখন বর্তমানে আছি আমি মাদারীপুর শহরের ভিতরে। তো এখন আমি আছি মাদারীপুর জেলার দুই আসনের সংসদ সদস্য জনাব শাজাহান খানের বাসার সামনে। তো তার বাসার সামনে এই স্কুলটা, এটার নাম হচ্ছে আসমত আলী খান পাবলিক স্কুল। তো আমি এখন এখান থেকে চলে আসলাম। তো এখন আছি আমি মাদারীপুর সদর থানার সামনে। তো সদর থানা পার হয়ে এখন চলে আসলাম মাদারীপুর স্টেডিয়ামের সামনে। তো স্টেডিয়াম পার হয়ে চলে আসলাম এখন মাদারীপুর পুরান স্ট্যান্ডে। তো পুরানো স্ট্যান্ডে চলে আসলাম, তোমরা আমার সাথে থাকো, সবই দেখতে পারবে। মাদারীপুর জেলাটা খুব ছোট হলেও এখানে দেখার মতো অনেক কিছু আছে। তো কেউ যদি এখানে ঘুরতে আসো অনেক প্রাকৃতিক জিনিস দেখতে পারবা। তো এখন চলে আসলাম ইটের পুলের সামনে। তো আমরা এখন মাদারীপুর ইটের পুলে আছি। তো ইটের পোল বাজারটা তোমাদের ঘুরাই দেখাই নেওয়ার চেষ্টা করতেছি। এটা হচ্ছে মাদারীপুরের ছোট একটা বাজার যার নাম ইটের পোল বাজার। তো আমরা এখন ইটের পোল বাজার পার হয়ে চলে আসলাম মাদারীপুর র‍্যাব ক্যাম্পের সামনে। এটা হচ্ছে বিশেষ করে গোপালগঞ্জ, মাদারীপুর ও সৈরাতপুর নিয়ে র‍্যাব আট এর ক্যাম্প। তো র‍্যাব আটের ক্যাম্প পার হয়ে আমরা এখন চলে আসলাম মাদারীপুর জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সামনে। এখানে আছে একটা পাসপোর্ট অফিস পাশে। এখন আমরা পাসপোর্ট অফিস পার হয়ে চলে আসলাম মাদারীপুর জজকোর্টে। তো জজকোর্টের পাশে আছে জেলা প্রশাসনের কার্যালয়, এটা হচ্ছে জেলা প্রশাসনের কার্যালয়। তো এখন আমরা জজকোর্ট পার হয়ে জেলা প্রশাসনের কার্যালয় পার হয়ে চলে আসলাম মাদারীপুর ট্রাক স্ট্যান্ড। মাদারীপুর ট্রাক স্ট্যান্ডে চলে আসলাম। তো মাদারীপুর জেলার ফোর লাইন রাস্তাটা খুব সুন্দর করেছে, দুপাশে রাস্তা। তো এটা হচ্ছে মাদারীপুর আনসার ক্যাম্প। তো আমরা এখন আনসার ক্যাম্প পার হয়ে চলে আসলাম মাদারীপুর নতুন স্ট্যান্ডের কাছাকাছি। তো এটা আন্তর্জাতিক টার্মিনাল হচ্ছে এই নতুন স্ট্যান্ডটা। তো এই নতুন স্ট্যান্ডটা এত সুন্দর করতেছে যে দেখার মতো একটা স্পট হবে। এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি, এখনো নির্মাণ কাজ চলতেছে। তো এটা আন্তর্জাতিক টার্মিনাল হবে আশা করি। তো এখন আমরা নতুন স্ট্যান্ড পার হয়ে গেলাম। তো এখন আছি আমরা হচ্ছে মাদারীপুর সার্বিক পাম্প। তো এটা আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি, এটা অনেক সুন্দর একটা প্লেস, এখানে ফটোশ্যুট করা যায় ও এখানে বসার মতো অনেক সুন্দর প্লেস আছে। এখন চলে আসলাম মাদারীপুর খাগদি স্ট্যান্ডে। তো মস্তাপুরের কাছাকাছি চলে আসছি।
বাট এটা হচ্ছে খাগদি স্ট্যান্ড। তো খাগদি স্ট্যান্ড আমরা পার হয়ে গেলাম, এখন চলে আসলাম সিদ্দিকখোলা ব্রিজের কাছাকাছি। যারা আগে পরে মাদারীপুরে ঘুরতে আসছেন, সো বিশেষ করে দু এক বছরের ভিতরে তারা এরকম ফোর লাইন রাস্তাটা দেখতে পাচ্ছেন, তো দেখতে পারতেছেন যে ওপাশে থেকে এপাশ দেখা যাচ্ছে না, আর এটা হচ্ছে ডাইল গবেষণা। তো আমরা এখন সিদ্দিকখোলা ব্রিজের উপরে চলে আসলাম, এখান থেকে 1 মিনিট 1.5 মিনিট লাগে মোস্তফাপুর পৌঁছাতে। তো এই যে দেখছো এই ভাইটা রং রোড দিয়া গাড়ি চালাইতেছে। হে ভাই, তো দেখতে পাইলা যে রং রোড দিয়ে গাড়ি চালালো। এখন আমরা চলে আসছি চোকদার ব্রিজের কাছাকাছি। তো চোকদার ব্রিজ থেকে সর্বোচ্চ 30 সেকেন্ড লাগে মোস্তফাপুর পৌঁছাতে। তো দেখতে পাচ্ছ ওপাশে দিয়ে গাড়ি চললে দেখা যাবে না, কারণ এত বড় বড় গাছের উপর দেখা যায় না, ওপাশ থেকে আবার এখন দেখা যাচ্ছে। তো অসাধারণ একটা রোড হচ্ছে মাদারীপুরের ফোর লাইন রাস্তা। এখন আমরা চোকদার ব্রিজের কাছাকাছি চলে আসলাম। তো আমি যাচ্ছি একটা মিট আপে, তখন ভাবলাম যে একটা মোটর ব্লগ করে নিই। তো অসাধারণ একটা রাস্তা। তো এই যে আমরা চলে আসলাম চোকদার ব্রিজের উপরে, এখান থেকে দেখা যায় মোস্তফাপুর, ঠিক আছে। তো আর বেশিক্ষণ লাগবে না, অল্প সময়ের ভিতরে আমরা চলে আসলাম মোস্তফাপুরে। তো এখন আছি আমরা মাদারীপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে। এটা হচ্ছে মাদারীপুর পল্লী বিদ্যুৎ অফিস। তো পল্লী বিদ্যুৎ অফিস পার হয়ে আমরা চলে আসলাম মোস্তফাপুরে। তো আজকের মোটর ব্লগ এই পর্যন্তই শেষ, ঠিক আছে। তো আমরা এখন মোস্তফাপুরের কাছাকাছি চলে আসলাম, আর 20 সেকেন্ড লাগবো মোস্তফাপুরের স্ট্যান্ডে আসতে। তো আমরা মোস্তফাপুরের স্ট্যান্ডে চলে আসলাম, আর জানি না কেমন মোটর ব্লগ করলাম। তো সবাই আমার পাশে থাকবে, এখন আমরা বিদায় নেব এখানে। এটা হচ্ছে মাদারীপুর মোস্তফাপুর স্ট্যান্ড। তো মোস্তফাপুর স্ট্যান্ড এখান দিয়ে বরিশাল যায়, এ রোড দিয়ে বরিশাল যায়। তো আমরা এখন এখানেই মিট আপ করবো। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।